ফ্যানটা বন্ধ করতে হবে জানো তো। দেখো তো পাওয়া যাচ্ছে কিনা। হাই ভিয়ার্স, আমি রূপা, রূপ ফ্যাশন জুয়েলারি পেজ থেকে চলে এসেছি একদমই একদমই সুন্দর সুন্দর তিনটা জুয়েলারি নিয়ে। সো কয়েকদিন যাবৎ অনেকেই নক দিচ্ছিল আপু নতুন জুয়েলারি কে আছে, সো নতুন জুয়েলারি অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আসছে আপু। তার মধ্যে খুব সুন্দর হচ্ছে একটা সিলভার সিতা আসছে, সো সিলভার সিতা আমাদের আগেরগুলি শেষ, এটা একদমই নতুন ডিজাইন যেটা একদম সুন্দর একটা রাউন্ড সিস্টেমের মধ্যে সেমভাবে কিন্তু আমাদের এই কলকাগুলি করা থাকবে এবং তার সাথে খুব সুন্দর করে হচ্ছে স্ট্রাইপের মতন ব্যাপার আছে, এর সাথে ড্রপ আছে, তার সাথে রিয়েল পল ইউজ করা হয়েছে, খুবই সুন্দর। সে এটা কিন্তু সেমই থাকছে, হ্যাঁ এটা কিন্তু সেম থাকছে, এই জায়গাটা একটুখানি চেঞ্জ হয়েছে, সো সামান্য একটু, সো সেরকম কোনো চেঞ্জ না, বাট বাকি শুধুমাত্র হচ্ছে এই রাউন্ড শেপটা চেঞ্জ হচ্ছে। সো পুরোটা জুয়েলারির মধ্যে কিন্তু খুব সুন্দর আমরা একটা শাইন পেয়ে যাব। সি ওকে, সো খুব সুন্দর একটা শাইন পেয়ে যাব, তার সাথে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে জুয়েলারিটা মেকিং করা আছে। ওকে, সো যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানিয়ে দাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আমি তো প্রথমেই ঢুকে গেলাম বলতে বলতে। নাসিমা আপু বিউটিফুলি ডে, কেমন আছে? ভালো আছে আপু? হাউস পেস থেকে ঢুকছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি লাইফটা কেটে দিয়ে আমি হচ্ছে জুয়েলারি পেস থেকে ঢুকতেছি, হ্যাঁ আমি ভুলে নাকি হাউস পেস থেকে ঢুকছে, ঠিক আছে। সো আমি একটুখানি সময় নিচ্ছি, আমি জাস্ট হাউস পেস থেকে চলে আসছে, এই জুয়েলারি পেস থেকে চলে আসছে, আমি হাউস পেস থেকে লাইভে চলে এসেছি, জুয়েলারি লাইভটা অ্যাকচুয়ালি মাথা কাজ করছে না। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে জুয়েলারি পেস থেকে আসছি। ওকে,